ইচ্ছে ছিল মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, আবার ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞানী হওয়ার স্বপ্নও রয়েছে কান্দি মহকুমার বড়ইয়া থানার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী ছাত্র মোহাম্মদ আলম রহমানের। প্রতিবন্ধী এই মেধাবী ছাত্র ভরতপুর থানার অন্তর্গত গোড্ডা গণপতি আদর্শ বিদ্যাপতি স্কুলের ছাত্র। পিতা ফিরোজ মোহাম্মদ ছোটখাটো কিছু কাজ করে দিন আনি দিন খাওয়ার মতো সংসার চালান এবং ছেলেকে প্রতিদিন সাইকেল করে স্কুলে দিয়ে আসতেন, আবার স্কুল শেষে আবার নিয়ে আসতেন। গত কয়েকদিন আগে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয় এবং জেলা স্তরে বা রাজ্য স্তরে মোহাম্মদ আলম স্থান করতে না পারলেও স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে সে। তার মোট প্রাপ্ত নম্বর 625। মেধাবী ছাত্র তার শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে গণিতে তার প্রাপ্ত নম্বর 98, ভৌতবিজ্ঞানে পায় 94, ভূগোলে পেয়েছে 95। আর এই রকম রেজাল্ট করে কান্দি ব্লকে চমক লাগিয়ে দিয়েছে মোহাম্মদ আলম রহমান। কিন্তু আর্থিক দিক থেকে তার পড়াশোনা কত দূরে গবে এই নিয়ে চিন্তিত তার বাবা মা। আর আজ মোহাম্মদ আলমের পাশে দাঁড়িয়েছে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ। খেয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে পৌরপিতা কিছু আর্থিক সহযোগিতাও করে তাকে এবং আশ্বাস দেন যেন তার পড়াশোনা সে চালিয়ে যায়, আগামী দিনেও তার পাশে সকলে মিলে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ব্যুরো রিপোর্ট, জৈন টিভি। দরকার ছিল সেটা হয়তো পাইনি, কিন্তু শিক্ষকরা হোয়াটসঅ্যাপে যথেষ্ট সাহায্য করেছেন, আমার টিউশনের মাস্টাররাও অনেক সাহায্য করেছেন। আচ্ছা, আগামী দিনে তোমার কাছে অফলাইন না অনলাইন কোনটা বেটার? অফলাইনটাই বেটার। অফলাইন তোমার এখন পড়বার ইচ্ছা কি নিয়ে? আমার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা। সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা। আজকে এই যে জিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ যে আর্থিক সাহায্য তোমাকে 50,000 টাকা দিয়ে পাঠিয়েছেন, সেটা তোমার কী মনে হচ্ছে? আমি ভাবতে পারিনি যে অত দূর থেকে ওনারা আসবেন, আমার খুব খুশি আমি এবার আর্থিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে পেরেছি, আরও এগিয়ে যেতে পারবো। তোমার দিক থেকে তুমি চেয়ারম্যানকে কী বলবে? অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এসে দাঁড়ানোর জন্য। আমরা জানতে পারিনি বা আমাদের কোনো দিনই আমরা বুঝতে পারিনি যে আমরা এতটা আর্থিক সহযোগিতা পাবো। আমার ছেলে পড়াশোনার মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে যেতে বলতো, মা আমি সায়েন্স নিয়ে পড়বো। আমরা বলতাম এখানে সায়েন্সের কোনো টিচার নেই বা স্কুল নেই, এত ওতে অনেক অর্থের প্রয়োজন, বাইরে গিয়ে পড়াতে হবে, আমরা পারবো না। তখন আমার ছেলে উৎসাহ দিয়ে বলতো, মা দেখবেন আমি এমন রেজাল্ট করবো যে আমার এমন রেজাল্ট করবো যে চারিদিক থেকে আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে, এ ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। রেজাল্ট পাওয়ার পর দেখি চারিদিক থেকে অনেকজনাই এসেছেন, তার মধ্যে আজ আমাদের কাছে এসেছেন জিয়াগঞ্জ আজিমগঞ্জের সভাপতি প্রসেনজিৎ, ওনার স্ত্রী আমাদের হাতে 50,000 টাকা অর্থ তুলে দিতে এসেছেন যাতে আমরা আমার ছেলেকে ভালোভাবে পড়াতে পারি বা ছেলের আশা পূরণ হতে পারে। শান্তি কিসে নহিঁ চাই? ওটু চায় জীবন বদলায়।